প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা ক্লাস টেন ফিজিক্যাল সায়েন্সে তোমাদের চ্যাপ্টার এইট পয়েন্ট ফোর যেখানে পরীক্ষাগারে রাসায়নিক প্রস্তুতি কিছু তোমাদের বিক্রিয়াসহ কিছু আমাদের অ্যাসিড রয়েছে এবং নাইট্রোজেন আর এইচ বা অ্যামোনিয়া প্রস্তুতি এই সমস্ত প্রস্তুতির যে ল্যাবরেটরি প্রিপারেশান যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি আর এই প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ধরে নিতে পারো এটি একটি সাজেশান ঠিক আছে উত্তর সহকারে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন আমরা উত্তরসহ আলোচনা করেছি যাতে তোমাদের সুবিধা হয় এছাড়াও তোমাদের পূর্বের ভিডিওতে আমরা মাধ্যমিক দু হাজার জন্য চলতলিতের কিছু সাজেশানের প্রশ্নপত্র দিয়েছিলাম তাতে দেখবে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো রয়েছে তোমাদের বলা হয়েছিল যে তোমাদের কোনো কিছু সমস্যা যদি থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে তো এখন পর্যন্ত কেউ কমেন্ট বক্সে জানায়নি যদি তোমাদের মনে হয় ওই ভিডিওটি তোমাদের গুরুত্বপূর্ণ হবে তাহলে দেখে নিও এবং সেইখানে যে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আছে অবশ্যই করবে না পারলে বলবে তার জন্য একটা ভিডিও পরবর্তীকালে করে দেব তো চলো শুরু করা যাক আজকের মূল ক্লাস ক্লাসটি দীর্ঘায়িত হবে অনেকটা সময় লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চাইছো না যাদের বোরিং লাগছে তারা চলে যেতে পারো যারা পড়তে ইচ্ছুক যারা ভালো রেজাল্ট করতে ইচ্ছুক তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর আমাদের এই পিডিএফটি অবশ্যই তোমরা টেলিগ্রাম লিংক থেকে পেয়ে যাবে ঠিক আছে তো এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমেই যেটা রয়েছে দেখো গাঢ় এইস টু এসোফোর দ্বারা অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা যায় না কেন এটা যদি এক নাম্বারে পড়ে এটা আবার দু নাম্বারেও পড়তে পারে সেটাতেও আমরা আলোচনা করব। এক নাম্বারে যদি পড়ে তখন তোমরা আমরা ডাইরেক্টলি বলে দেবে যে অ্যামোনিয়া খাড় ধর্মী আর এইসটু এসোফোর হচ্ছে ধর্মী হওয়ায় এরা পরস্পর অ্যাসিড খাড়ের বিক্রে লবণ জল উৎপন্ন করে দেয় তাই আমরা অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য গাঢ় এইচ টু এসো ফোর ব্যবহার করবো না ব্যাস ক্লিয়ার তারপর দেখো অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি অজৈব সারের নাম কি। আমরা সকলেই জানি অ্যামোনিয়াম সালফেট যার সংকেত হবে এন এইচ ফোরের হোল টু ও ফোর তারপর দেখো অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম যদি জৈব সার বলে তখন তোমরা বলে দেবে ইউরিয়া যার সংকেত সিও এইচ টু এর হোল টু এরপর আসছি স্মেলিং সল্ট কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিগত মাধ্যমিকেও তোমাদের এসেছে কয়েকটি সালে যে সংজ্ঞাহীন ব্যক্তির সংজ্ঞা ফেরানোর জন্য ঠিক আছে অ্যামোনিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের একটা মিশ্রণ ব্যবহার করা হয় এবং যে মিশ্রণটিকে আমরা বলবো স্মেলিং সল্ট ক্লিয়ার এরপরে দেখো অ্যামোনিয়ার সঙ্গে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় অ্যামোনিয়া এবং তার সাথে ক্যালসিয়াম ক্লোরাইডে যদি বিক্রিয়া ঘটায় তাহলে জুতো যৌগ গঠন করবে ক্যালসিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়ার তার সংকেতটা হবে সিএসিএল টু এবং এইট এইন এইচ থ্রি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে কি ধরনের অধক্ষেপ পড়বে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তার সাথে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বলতে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ঠিক আছে বিক্রিয়া করে উৎপন্ন করবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড ক্লিয়ার তাহলে যে সাদা অধক্ষেপটা পড়বে তা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এরপরে দেখো ক্যালসিয়াম সাইনামাইডকে আদ্র বিশ্লেষণ করলে কি গ্যাস পাওয়া যায় ক্যালসিয়াম সাইনামাইডকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে আমরা অ্যামোনিয়া গ্যাস পাবো কালো যে কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে অ্যামোনিয়া বাষ্পকে চালনা করলে দ্রবণের বর্ণের কি পরিবর্তন হয় কিউপ্রিক অক্সাইডকে যদি অ্যামোনিয়া বাষ্প দ্বারা চালনা করি তাহলে কিন্তু বর্ণহীন বর্ণহীন একটা তোমার দ্রবণ তৈরি ঘটবে ঠিক আছে তারপর দেখো অ্যামোনিয়া গ্যাস ও হাইড্রোজেন ক্লোরাইডের মিশ্রণে কঠিন পদার্থের যে সাদা ধোয়া নির্গত হয় তার সংকেত তার সংকেত হবে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম এবং হাইড্রোজেন ক্লোরাইড এর বিক্রিয়া করলে সাদা ধোয়া উৎপন্ন হয় যেটা হবে অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা সাদা ধোয়া ঠিক আছে লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত আমরা সকলে জানি লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব শূন্য দশমিক আট আট আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত হয়ে থাকবে কারণ পরবর্তীতে তোমাদের মাধ্যমিক টার্গেট হোয়াটসঅ্যাপ পেড গ্রুপ একটা চালু করা হবে যেখানে এর টেস্ট পেপার এবিটি এ তারপর ডাব্লু বি পর্ষদ টেস্ট পেপার এবং রায়ো মার্টিন প্র্যাকটিস সেট সাজেশান এবং মক টেস্ট এগুলো সব কিন্তু পেয়ে যাবে ঠিক আছে খুবই অল্প অর্থের বিনিময়ে সেটা আমরা তোমাদের জানিয়ে দেব কবে থেকে আরম্ভ হবে এ বিশদ জানার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে চ্যাট করতে পারো এরপরে আসছি তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার তো বরফ কারখানার ক্ষেত্রে বা কোল্ড স্টোরেজের ক্ষেত্রে আমরা তরল অ্যামোনিয়াকে শীতলীকরণ রূপে ব্যবহার করি বিলীয়মান রঙ প্রস্তুতে কোন খার ব্যবহার করা হয় অ্যামোনিয়া অ্যামোনিয়া তো খার তো অ্যামোনিয়া ব্যবহার করা হয় স্মেলিং সল্ট তৈরিতে কি ব্যবহার করা হয় অ্যামোনিয়া এরপর আসছি সোডামাইট কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সোডামাইট হল অ্যামোনিয়া এবং সোডিয়ামের বিক্রিয়ায় সোডামাইট এবং হাইড্রোজেন উৎপন্ন হয় এখানে সোডামাইট হচ্ছে এনএইচ টু যার সংকেত ক্লিয়ার এরপর উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির তো অ্যামোনিয়ার জলীয় দ্রবণ দ্রবণে যদি আমরা লাল লিটমাস মাছ দিই তাহলে সেই লাল লিটমাস কিন্তু নীল বর্ণে পরিণত হয় আর কোনো লিটমাস যদি লাল লিটমাস যদি নীলে পরিণত হয় তাহলে বুঝে নিতে হবে যে ওটি খার তাহলে আমাদের এখানে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কী হবে খারীয় ধর্মী এরপর আসছি নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রং উৎপন্ন হয় নেসলার বিকারের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়াতে বাদামি বর্ণের রং উৎপন্ন হয় এর বিক্রিয়াটা ঠিক আমরা কিছুক্ষণ পর যখন সংক্ষিপ্ত প্রশ্ন পড়বো সেইখানে করেছি তাই এখানে আর বলছি না সেইখানেই বলে দেব। ঠিক আছে এরপর লাইকার অ্যামোনিয়া কি লাইকার অ্যামোনিয়া হলো উচ্চ চাপে জলে দ্রবীভূত অ্যামোনিয়াম কোন শর্তে সোডিয়ামের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটে সোডিয়ামের সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটায় তাহলে সোরামাইট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এটা আমরা দেখে এলাম তো কোন শর্তে বিক্রিয়া করবে তিনশো ডিগ্রি সে উষ্ণতায় উত্তপ্ত এবং শুষ্ক সোডিয়াম ধাতুর ওপর দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করি তাহলেই কিন্তু বিক্রিয়াটি ঘটবে এরপর দেখো কোন পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট প্রস্তুতিতে অ্যামোনিয়া ব্যবহার করা হয় সালভে পদ্ধতি অ্যাকোয়া অ্যাকোয়াস অ্যামোনিয়া কাকে বলা হয় অ্যাকোয়াস অ্যামোনিয়া অর্থাৎ অ্যামোনিয়াকে যদি আমরা জলে দ্রবীভূত করি তাহলে আমরা অ্যাকোস অ্যামোনিয়াম পাব যার সংকেত অ্যামোনিয়াম এন এইচ ফোর ঠিক আছে এরপর অ্যামোনিয়ার জলীয় দ্রবণে এক ফোটা ফেনপথেনি যোগ করলে দ্রবণের বর্ণ কি হবে গোলাপি বর্ণ ধারণ করবে তারপরে দেখো ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপটা পড়ে সেই অধক্ষেপটি কার হবে ফেরিক হাইড্রোক্সাইড অর্থাৎ ফেরিক ক্লোরাইড তার সাথে অ্যামোনিয়া জলীয় দ্রবণ মানে এনএ ও ওই এনএইচ ফোর বিক্রিয়া যদি করানো হয় তাহলে এফি ওইচের থ্রি এবং অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় ক্লিয়ার এরপর দেখো ইউরিয়া তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয় অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয় ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ হলো কি কি একটি যদি অ্যামোনিয়া হয় অপরটি হবে কার্বন ডাইঅক্সাইড ইউরিয়ার একটি ব্যবহার ইউরিয়া একটি উৎকৃষ্ট নাইট্রোজেন ঘটিত সার হিসেবে ব্যবহৃত হয় জমিতে তারপরে আসছে লেড নাইট্রেটের জলীয় দ্রবণে এইচ টু গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে সেটির সংকেত কি হবে তো যদি আমরা বিক্রিয়াটা দেখি লেড নাইট্রেট পিবিএনও থ্রি এর হোল টু এটার সাথে এইচ টু এসে যদি বিক্রিয়া ঘটায় তাহলে লেড সালফেডের একটা কালো অধ্যক্ষে পড়বে ঠিক আছে কালো অধ্যক্ষে পড়বে এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে তারপর হচ্ছে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হয় বর্ণ কমলা বর্ণ থেকে সবুজ বর্ণের পরিণত হয় ঠিক আছে এরপর সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে এইচ টু গ্যাস চালনা করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেতটা কি। যে অধক্ষেপটা পড়বে সিলভার সালফাইডের একটা অধক্ষেপ পড়ে সিলভার নাইট্রেট এর সাথে এইচ টু এসের যদি বিক্রিয়া ঘটায় তাহলে এইচ টু এস এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় তাহলে সিলভার সালফাইডের একটা অধক্ষেপ পড়বে এইচ টু এস গ্যাসের গন্ধ কীরূপ গন্ধটা পচা ডিমের মতো অ্যাকচুয়ালি যদি আমরা এটাকে বলি যে পচা ডিমে কার গন্ধ পাওয়া যায় কোন গ্যাসের গন্ধ পাওয়া যায় তখন তোমরা কি বলবে এইচ টু এসের গন্ধ পাওয়া যায় ঠিক আছে যে গ্যাসটা উৎপন্ন হয় সেটার জন্যই পচা ডিম গন্ধযুক্ত হয় তাই এখানে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে পচা ডিমের যে গন্ধ সেটা এইচ টু এসের গন্ধ ক্লিয়ার বিভিন্ন জারক দ্রব্যের সঙ্গে এইচ টু এসের বিক্রিয়ায় কোন পদার্থ সবসময় উৎপন্ন হবে সালফার উৎপন্ন হবে জারক পদার্থ অর্থাৎ এখানে যদি জারক পদার্থ দিই ঠিক আছে অক্সিডাইজিং এজেন্ট যদি দেওয়া হয় তাহলে সেটা অক্সিডাইজ হয়ে সালফারের পদক্ষেপ ঘটবে তারপরে আসছি দেখো এইচ টু এস আম্লিক না ক্ষারীয় অবশ্যই এটি একটি আম্লিক হবে কিপযন্ত্রে এইচ টু এস প্রস্তুত করতে কি বিকারক লাগবে ফেরাস সালফেট এফি ফোর এবং লঘু এইচ টু এস ও তোমার ফোর ব্যবহার করা হয় তো এইখানে কিপ যন্ত্রের দেখবে একটা চিত্র বই আছে তোমাদের ঠিক আছে কিপ যন্ত্র তোমার এইখানে থাকে তোমার ওই ফেরাস সালফাইড এবং এইস্টুসফোর বিক্রিয়া করে দেখবে গ্যাস এখান দিয়ে বেরোবে যাই হোক আমি চিত্রটা আঁকতে পারলাম না তোমরা বইতে দেখবে চিত্র দিয়ে খুব সুন্দর করে কিপ যন্ত্রের দেওয়া আছে এরপর আসছি বায়ুর কোন গ্যাসের কারণে রূপ জিনিসের ওপর কালো অধক্ষেপ পড়ে এইচ টু এস হাইড্রোজেন সালফাইড কেন দেখো যদি রূপো রূপো বলতে এজি তো সিলভার তো সিলভার বায়ুতে উপস্থিত হাইড্রোজেন সালফাইডের সাথে বিক্রিয়া করে এজি টু এস সিলভার সালফাইডের একটা কালো অধক্ষেপ পড়ে যার জন্য রূপ জিনিস কালো হয়ে যায় ঠিক আছে তারপর দেখো এইচটিএস গ্যাসের সাহায্যে শনাক্তকরণ করা যায় দুটি মূলকের নাম কি লেড কপার এই যে লেড এবং কপার এই যে ধাতুগুলো এগুলোকে শনাক্তকরণ করার জন্য আমরা এইচটিএস ব্যবহার করি তারপর দেখো এনে এইচ দ্রবণ দিয়ে ক্ষারীয়কৃত হাইড্রোজেন সালফাইডের জলীয় যে দ্রবণে কয়েক ফোঁটা যদি সোডিয়াম নাইট্রোফোসাইড যোগ করা হয় তাহলে দ্রবণের বর্ণের কি পরিবর্তন হবে দ্রবণের বর্ণটি বেগুনি বর্ণ ধারণ করে ক্লিয়ার এরপর নাইট্রোজেন ঘটিত একটি সারের নাম লেখো যার মধ্যে অক্সিজেন নেই নাইট্রোজেন ঘটিত একটি সার হচ্ছে নাইট্রোলিম যার মধ্যে কোনোরকম অক্সিজেন থাকবে না নাইট্রোলিম হচ্ছে ক্যালসিয়াম স্যানামাইড এবং কার্বনের একটা কার্বন চূর্ণের একটা মিশ্রণ অ্যামোনিয়াম নাইট্রেট কে উত্তপ্ত করলে কোন গ্যাস উৎপন্ন হবে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় তারপরে আসছি উচ্চ উষ্ণতায় ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হবে তা হবে ম্যাগনেশিয়াম নাইট্রাইড ম্যাগনেসিয়াম ধাতু এমজি নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে জি থ্রি এন টু উৎপন্ন করে তারপরে দেখো নাইট্রোজেনের পরীক্ষাগারে প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয় এখানে উত্তর হবে সোডিয়াম নাইট্রাইড এনে টু নাইট্রোজেন ঘটিত একটি হিমায়কের নাম কি হবে তরল অ্যামোনিয়া লিকুইড অ্যামোনিয়া বজ্রপাতের সময় বায়ুর অক্সিজেন এবং নাইট্রোজেন পরস্পর যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড NO উৎপন্ন করে বা নাইট্রোজেনের মনোক্সাইড উৎপন্ন করে তারপরে দেখো কোন উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া ঘটিয়ে নাইট্রোলেম তৈরি করা হয় হাজার 100 ডিগ্রি সি উষ্ণতা লাভলাং পদ্ধতিতে যে সল্টকে বা টু এসও ফোর প্রস্তুতির সময় রূপে কী পাওয়া যায় এইসিএল পাওয়া যায় ধ্রুমায়মান নাইট্রিক অ্যাসিডের মধ্যে কোন গ্যাস মিশিয়ে থাকে বা মিশ্রিত থাকে নাইট্রোজেনের ডাইঅক্সাইড এনও টু তারপরে এই বিক্রিয়াটি যদি সম্পূর্ণ করতে বলে তাহলে অবশ্যই এখানে এটা হয়ে যাবে এ হয়ে যাবে নাইট্রিক অ্যাসিড আর বি হয়ে যাবে নাইট্রাস অ্যাসিড ওকে এইচ এন ও টু হবে নাইট্রাস অ্যাসিড এইচ থ্রি হবে নাইট্রিক অ্যাসিড চিলি সল্ট ফিটার কি সোডিয়াম নাইট্রেট এনএন থ্রিকে চিলি সল্ট ফিটার বলা হয় ওলিয়ামের রাসায়নিক নাম কি পাইরো সালফিউরিক অ্যাসিড যার সংকেত এইচ টু টু ও সেভেন এটাকে বলা হয় ওলিয়াম বা পায়রো সালফিউরিক অ্যাসিড এরপর আসি এসো টুকে এসো থ্রিতে পরিণত বা পরিবর্তন করতে কোন অনুঘটক ব্যবহার করব ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড ভি টু ও ফাইভ ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড ব্যবহার করব হান্ড্রেড পারসেন্ট এসো থ্রি দ্রবীভূত ঘন এস টু এসো ফোরকে কী বলা হয় সালফান বলা হয় যদি তো আমাদের বলা থাকে সালফান কি তখন বলে দেবে একশো পারসেন্ট এসো থ্রি দ্রবীভূত হয়ে যে এইচ টু এস উৎপন্ন করে তাকে সালফান বলে তো এই ছিল আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এরপর আসছি দুই বা তিন মার্কের যে সমস্ত প্রশ্নগুলো হয় তো অ্যামোনিয়া ও ইউরিয়া এই পোশন থেকে কি কি হতে পারে প্রশ্ন পরীক্ষাগারে অ্যামোনিয়া গাছ প্রস্তুতির বিক্রিয়া শর্ত রাসায়নিক সমীকরণ কিভাবে বিক্রিয়াটি হলো ওটা তোমাদের পরীক্ষায় থাকে না ঠিক আছে শুধু থাকে বিক্রিয়া শর্ত এবং রাসায়নিক বিক্রিয়া ক্লিয়ার তো এই বিক্রিয়ার শর্তটা কি শুষ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড ও শুষ্ক কলিচুনকে যদি ওয়ান থ্রি ভর অনুপাতে নিয়ে খুব ভালোভাবে মেশানো হয় এবং বিক্রিয়াটি মিশ্রণকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কিন্তু বিক্রিয়াটি ঘটবে বিক্রিয়ার রাসায়নিক সমীকরণটা কী হবে যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে যদি উত্তপ্ত করি অ্যামোনিয়া গ্যাস এবং ক্যালসিয়াম ক্লোরাইড ও জল উৎপন্ন হয় বিক্রিয়াটা কিন্তু অবশ্যই তোমাদের লিখতে হবে তাই বারবার তোমরা প্র্যাকটিস করবে এরপর আসি অ্যামোনিয়াকে শুষ্ক করতে কি ব্যবহার করা হয় অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য যেহেতু অ্যামোনিয়া একটি খার তাই আমরা খারই ব্যবহার করব। অ্যাসিড ব্যবহার করলে অ্যাসিড খারে বিক্রিয়া হয়ে যায় তাই আমরা অ্যাসিড ব্যবহার করতে পারবো না ঠিক আছে তাই আমরা কী ব্যবহার করবো পোড়াচুন ব্যবহার করবো পোড়াচীনও খাত তাই এরা পরস্পর বিক্রিয়া করবে না এবং সহজে শুষ্ক করতে পারবো সেই ভাষাটাই এখানে দেওয়া আছে এরপরে আসছি দেখো পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসকে জলীয় বাষ্প মুক্ত করতে গাঢ় এইস্টু এসফোর ফসফরাস পেন্টাক্সাইড এবং অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা যায় না কেন ঠিক আছে কেন ব্যবহার করা যায় না তার কারণটা দেখো অ্যামোনিয়া একটি খার ধর্মী হয় কিন্তু গাঢ় এস টু এসোবোর বা পি টু ও থ্রি এর মতো আম্লিক শুষ্ক কারক পদার্থ যারা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করবে করে অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করে তাই আমরা ব্যবহার করব না যদি আমরা অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করি সেই ক্ষেত্রে জলীয় বাষ্প মুক্ত করতে চাইলে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে জুতো যৌগ গঠন করে এবং জুতো যৌগ গঠন করার জন্য অ্যামোনিয়া আমরা আর ফ্রি পাব না অর্থাৎ আমরা শুষ্ক করতে পারবো না ঠিক আছে এই বিক্রিয়াগুলো কিন্তু অবশ্যই দেবে বারবার বলছি না দিলে কিন্তু তোমাদের নাম্বার কমে যাবে এরপর দেখো হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনে শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণ লিখ। শর্তটা কি অনুঘটক রূপে আয়রন চূর্ণ এবং উদ্দীপক হিসেবে কে টু ও এল টু ও থ্রি চূর্ণ মিশিয়ে ব্যবহার করে চার সাড়ে চারশো ডিগ্রি উষ্ণতায় দুশো বায়ুমণ্ডলীয় বা অ্যাটমসফিয়ার চাপে শুষ্ক বিশুদ্ধ নাইট্রোজেন এবং হাইড্রোজেন ওয়ান ইজ টু থ্রি অনুপাতে আয়তনের অনুপাতে মিশিয়ে যদি উত্তপ্ত করা হয় তাহলে আমরা অ্যামোনিয়া গ্যাস পাব ঠিক আছে তো এই ক্ষেত্রে বিক্রিয়া প্রকোষ্ঠ থেকে যে মিশ্রিত নির্গণ হয় মিশ্রণ নির্গত হবে তাতে উৎপন্ন পদার্থ হিসেবে দশ থেকে বারো শতাংশ অ্যামোনিয়া উপস্থিত থাকে অবিকৃত নাইট্রোজেন হাইড্রোজেন মিশ্রণকে আবার চাপ প্রয়োগ করে অ্যামোনিয়া উৎপাদনের জন্য ব্যবহার করা হয় ওকে এর পরবর্তী প্রশ্ন বিলিয়মান রঙ কি এর নামকরণের কারণ কি। সামান্য ফেনাবথেলিন মিশ্রিত অ্যামোনিয়ার গোল গোলাপি বর্ণের বা গোলাপি রঙের জলীয় যে দ্রবণ তাকে বিলিয়মান রং বলা হয় বিলিয়মান বলার কারণ হচ্ছে অ্যামোনিয়া দ্রব জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির হয় ক্ষারীয় মাধ্যমে ফেনোফথিলিন গোলাপি বর্ণ ধারণ করে অ্যামোনিয়া উদ্বায়ী হওয়ার জন্য কিছুক্ষণ পর ওই রঙটা থেকে অ্যামোনিয়া উদ্বায়িত হয়ে যায় বা বাষ্পীভূত হয়ে যায় ফলে অ্যামোনিয়া যদি না থাকে তাহলে ওই ফেনোফথেলিন কি হবে আবার কালারলেস হয়ে যাবে অর্থাৎ বর্ণ হারিয়ে যাবে গোলাপি বর্ণ তাই একে আমরা বলব বিলীয়মান রঙ কিছুক্ষণ পর রঙ আর থাকবে না ক্লিয়ার তারপরে দেখো একটি বিক্রিয়ায় উদাহরণ দাও যেখানে সাধারণ উষ্ণতায় দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হবে যখন আমরা অ্যামোনিয়া গ্যাসকে এইসিএল গ্যাসের সাথে বিক্রিয়া ঘটাবো তখন সাদা ধোঁয়া উৎপন্ন হবে সেই সাদা ধোঁয়া কার অ্যামোনিয়াম ক্লোরাইডেট ঠিক আছে এখানে দুটো গ্যাস কিন্তু অ্যামোনিয়া এবং এই সিল দুটোই গ্যাস সেখান থেকে একটা সলিড উৎপন্ন হচ্ছে তারপরে প্রশ্ন উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটে সমীকরণ দাও কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করি তাহলে বিক্রিয়া করে কপার এবং কপার অধক্ষিপ্ত হয় নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যায় এবং জল উৎপন্ন হবে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে কি ঘটবে ফেরিক ক্লোরাইডের বর্ণ হবে হলুদ বর্ণের দ্রবণ তাতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ তাকে যদি যোগ করা হয় তাহলে বাদামী বর্ণের যে ফেরিক অক্স উৎপন্ন হয় এবং অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় এই বাদামী রঙের জন্য দায়ী হবে ফেরিক হাইড্রোক্সাইড ওকে পরবর্তী প্রশ্ন দুটি জলীয় দ্রবণের একটি ক্লোরাইড অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাথে কিভাবে কীভাবে ক্লোরাইড দ্রবণটি শনাক্ত করবে সমীকরণের সাহায্যে লিখ তো প্রথমে আমরা কি করব প্রদত্ত দুটি প্রতিটিকে আলাদা আলাদা করে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করব অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব করলে একটির ক্ষেত্রে জিলেটিনের মতো সাদা আঠালো অধক্ষেপ পড়বে অন্যটির ক্ষেত্রে বাদামী বর্ণের অধক্ষেপ পড়বে সাদা আঠালো অধক্ষেপটি হবে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এএল ওইচের হোলত্রি এবং বাদামী বর্ণের অধক্ষেপটি হবে ফেরিক হাইড্রক্সাইড এফিওইচের হোলত্রি উৎপন্ন অধক্ষেপ দুটির প্রকৃতি এবং বর্ণ দেখে সহজেই বলা যায় যে দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করার ফলে বাদামি বর্ণের অধক্ষেপ পড়ে সেটি হবে ফেরিক ক্লোরাইড এবং যেটি আঠালো অধক্ষেপ পড়বে সাদা সেটা হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অবশ্যই বিক্রিয়াগুলো দেবে কারণ এই বিক্রিয়া থেকে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হয় যেটা আমরা আগে করে এলাম তারপর দেখো নেসলার বিকারক কাকে বলে নেসলার বিকারকের সংস্পর্শে এলে অ্যামোনিয়ার কি পরিবর্তন লক্ষ্য করা যায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিগত মাধ্যমিকে এসেছে পটাশিয়াম মার্কিউরোক আয়োডাইড যার সংকেত কে টু এইচ জি আই ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলা হয় নেসলার বিকারকে স্বল্প পরিমাণ অ্যামোনিয়ার সংস্পর্শে তামাটে বাদামী বর্ণ দ্রবণ এবং অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়ার সংস্পর্শে তামাটে বাদামি অধক্ষেপ উৎপন্ন হয় বাতাসে বা জলে সামান্য পরিমাণ অ্যামোনিয়ার উপস্থিতি এই বিকারকের সাহায্যে শনাক্তকরণ করা যায় অর্থাৎ বর্ণের পরিবর্তন দিয়ে কিন্তু আমরা পৃথক করে দিতে পারব ক্লিয়ার এরপরে দেখো প্রমাণ করো অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন আছে কিভাবে প্রমাণ করবে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে আমরা যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করি তাহলে একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস উৎপন্ন হয় গ্যাসটিকে আবার গ্যাস জারের সংগ্রহ করে তার মধ্যে জ্বলন্ত ম্যাগনেশিয়াম ফিতাকে যদি আমরা প্রবেশ করে দিই তাহলে ফিতেটি জ্বলতে থাকবে এবং সাদা অবশেষ উৎপন্ন করবে ক্লিয়ার সাদা অবশেষটি ফুটন্ত জলের সাথে আবার বিক্রিয়া করলে এবং সেটাকে একটু ঝাঁকালে গন্ধযুক্ত ঝাঁঝালো একটা গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় সুতরাং সাদা অবশেষটি ম্যাগনেশিয়াম নাইট্রাইডের এবং বর্ণহীন গন্ধহীন গ্যাসটি হবে নাইট্রোজেন এই নাইট্রোজেন অ্যামোনিয়া থেকে এসেছে তাহলে আমরা প্রমাণ করতে পারি যে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে তাই আমাদের এই বিক্রিয়াটি দিয়ে দিতে হবে এখানে কিন্তু বিক্রিয়া দিতেই হবে বারবার তোমাদের উল্লেখ করছি এই রাসায়নিক পরীক্ষাগারে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নগুলো থাকে প্রায় আট থেকে ন নম্বর প্রশ্ন থাকে তাতে কিন্তু তোমাদের অবশ্যই বিক্রিয়া দিতে হবে এই জন্য বারবার বিক্রিয়াগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে আর এই যে প্রশ্নগুলো দিচ্ছে সাজেশান রূপে দেখে নিও মিলিয়ে নিও তোমাদের মাধ্যমিকে এর বাইরে হবেই না কোশ্চেন বিগত মাধ্যমিকেও আমরা একই রকমভাবে কমন পেয়েছি সব এবারেও পাব তোমাদের হোয়াটসঅ্যাপ পেড গ্রুপ একটা করা হবে সেটা খুবই শীঘ্রই করা হবে সেটা জানিয়ে দেওয়া হবে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবে কারণ ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অনেকেই উপকৃত হয়েছে বিগত সালে এবারেও তোমরা উপকৃত হবে বিগত সালে আমরা প্রায় নাইনটি সেভেন কোশ্চেন কিন্তু আমাদের পড়ানোর মধ্যে থেকে আমাদের যে সাজেশান বা নোট যেটা দেওয়া ছিল তার থেকেই পড়েছে মাত্র তিন নম্বর প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে কিন্তু সেটাও পড়ানো হয়েছে কিন্তু ঘুরানো ছিল ছাত্ররা সহজে বুঝতে পারেনি ঠিক আছে যাই হোক এরপরে দেখো অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে সেটা কিভাবে প্রমাণ করবে তুমি দেখো সাড়ে তিনশো থেকে তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত এবং শুষ্ক সোডিয়াম ধাতুর ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে একটি গন্ধহীন বর্ণহীন গ্যাস উৎপন্ন হয় এই গ্যাসটির মধ্যে যদি আমরা জ্বলন্ত পাটকাটি ধরি সেটা কিন্তু নীলাব শিকাই জ্বলতে শুরু করে অর্থাৎ নীলাব শিকাই কখন জ্বলতে শুরু করে কোন গ্যাস জ্বলতে শুরু করে অক্সিজেন তো নয় সেটা তাহলে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনটা জ্বলতে শুরু করছে তাহলে আমরা বলতে পারি যে অ্যামোনিয়ার মধ্যে অবশ্যই হাইড্রোজেন পরমাণু রয়েছে বিক্রিয়াটা অবশ্যই দেবে এরপর দেখো স্বার্থ ও সমিত রাসায়নিক সমীকরণ সহ কীভাবে ইউরিয়ার শিল্প উৎপাদন করা হয় তালিখ তো ইউরিয়ার শিল্প উৎপাদন করার জন্য একশো পঁচাত্তর বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ এটিএম এবং একশো সত্তর থেকে একশো নব্বই ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বদ্ধ পাত্রের মধ্যে তরল অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু আমরা ইউরিয়া উৎপাদন করতে পারবো এবং এই যে প্রসেস দুটো ধাপে কমপ্লিট হবে প্রথম ধাপটি কি প্রথম ধাপে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বনেট উৎপন্ন করে কার্বামেট। ঠিক আছে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন করে যার সংকেত এইচ টু এন এইচ ফোর এবং দ্বিতীয় ধাপে এই কার্বামেট আবার বিয়োজিত হয়ে ইউরিয়া এবং জল উৎপন্ন করে ইউরিয়ার সংকেতটা অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয় এইচ টু সিও এইচ টু বা আমরা এটাকে বলতে পারি এইচ টু এর হোল টু ঠিক আছে এই ক্ষেত্রে উৎপন্ন ইউরিয়া জলে দ্রবীভূত অবস্থায় থাকে উক্ত জলীয় দ্রবণকে বায়ুশূন্য শূন্য বা করলে এবং স্টিমের সাহায্যে যদি উত্তপ্ত করা হয় তাহলে শুষ্ক করতে পারবো পরবর্তী যে টপিক নিয়ে আলোচনা করছি হাইড্রোজেন সালফাইড এবং নাইট্রোজেন এইখানে কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকতে পারে যেটা তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো দেখে নেব পরীক্ষাগারে পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির নীতি রাসায়নিক বিক্রিয়া গ্যাসটি কীভাবে সংগ্রহ করা হয় তো নীতিটা কি হবে সাধারণ উষ্ণতায় উষ্ণতা বারণটা ভুল আছে সাধারণ উষ্ণতায় সালফাইড এফিএস এবং লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয় এখানে বিক্রিয়ার সমীকরণটা অবশ্যই দেবে এফিএস এবং এস এস ওপর বিক্রিয়া করে এফিএস ও ফোর এবং হাইড্রোজেন হাইড্রোজেন সালফাইড এইচ এস উৎপন্ন হয় কিভাবে সংগ্রহ করা যায় হাইড্রোজেন সালফাইড গ্যাসকে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা গ্যাস দ্বারে সংগ্রহ করা যায় তোমাদের মনে প্রশ্ন আসছে স্যার এত অল্প অল্প লিখলে আমরা কি নাম্বার পাবো হ্যাঁ পাবে দেখো বিজ্ঞান টু দ্য পয়েন্টে উত্তর চাই তাই টু দ্য পয়েন্টে উত্তর দেবে হাবিজিবি কোনোভাবে বাঁধিয়ে লিখতে চাইবে না যতটুকু লিখবে সঠিকভাবে লিখবে তাতেই তোমাদের নাম্বার আসবে এখানে খামখেয়ারিভাবে বাঁধিয়ে লেখা বা মনে করে করে উল্টো পাল্টা করে লিখা ওইভাবে করতে যেও না এখানে নীতি শর্ত এটা তো বাঁধানোর কিছু নেই রাসায়নিক বিক্রি কোনো বাঁধানোর নেই কিভাবে সংগ্রহ করো সেটাও কোনো বাঁধানোর নেই জাস্ট বলবে কিভাবে সংগ্রহ করা যায় ঠিক এরপরে দেখো পরীক্ষাগারে প্রস্তুত এইচ টু এইসো এইচ টু এস হাইড্রোজেন সালফাইড গ্যাস থেকে কিভাবে অ্যাসিড বাষ্প এবং জলীয় বাষ্প দূর করা যায় কারণ এইচ টু এস যখন আমরা প্রস্তুত করি তাতে অল্প পরিমাণ অ্যাসিড বাষ্প জলীয় বাষ্প রয়ে যায় সেটাকে দূর করাতে করতে আমরা কি করব। ইউ আকৃতি নলের মধ্য দিয়ে বা নলের মধ্যে রাখা সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন সালফাইড এনএইচ এস রাখা থাকে তার সম্পৃক্ত জলীয় দ্রবণের মধ্য দিয়ে যদি আমরা এইচ টু এস গ্যাস অশুদ্ধ যে এইচ টু এস গ্যাস যাতে অ্যাসিড বাষ্প রবিভূত আছে সেটাকে যদি চালনা করা হয় তাহলে কিন্তু সেইখান থেকে আমরা অ্যাসিডটিকে কি করতে পারবো অ্যাসিডটিকে দুইকরণ করতে পারবো এবং হাইড্রোজেন সালফাইড আমরা পেয়ে যাব তো বিক্রিয়াটা লিখে দেবে এনএ এইচ এস এইচ সিএলের সাথে বিক্রিয়া করে এনে সিএল এবং এইচ টু উৎপন্ন করে অ্যাসিড বাষ্প যুক্ত এইচ টু এসকে অপর একটি ইউ আকৃতি নলের মধ্য দিয়ে যেখানে রাখা থাকবে ফসফরাস পেন্টাক্সাইড ঠিক আছে রাখলে ওই যে জলীয় বাষ্প যেটা রয়ে গেল ঠিক আছে অ্যাসিড বাষ্পটা দ্রবিত করার পর জলীয় বাষ্প যেটা রয়ে গেছে সেটাকে এই ফসফরাস পেন্টঅক্সাইড শোষিত করে নেবে ফলে আমরা এইচ টুয়েসকে মুক্তভাবে পেয়ে যাব বিশুদ্ধরূপে তারপর আসছি এইচ টুয়েসে কীভাবে শনাক্তকরণ করা যাবে লেড অ্যাসিডের দ্রবণকে সিক্ত করে একটি কাগজকে লেড অ্যাসিডের দ্রবণ দ্বারা সিক্ত করলাম এবং সেটার কে আমরা এইচ টু এস গ্যাসের মধ্যে প্রবেশ করালাম তাহলে দেখব যে কাগজের ওপর লেড অ্যাসিডের যেখানে ছিল সেইখানে একটা কালো অধক্ষেপ সৃষ্টি হয়েছে যেটা হবে লেড সালফেটের একটা অধক্ষেপ রাসায়নিক বিক্রিয়াটা অবশ্যই দেবে ঠিক আছে লেড সালফেটের অধক্ষেপ পড়বে এবং অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন হবে পরবর্তী প্রশ্ন ক্লোরিন জলে এইচ টু এস গ্যাস চালনা করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লিখো তো ক্লোরিন জলে এইচ গ্যাস চালনা করলে এইচ টু এস ক্লোরিনকে বিজারিত করে ও নিজে জারিত হয়ে হলুদ বর্ণের সাদা অধক্ষেপ গঠন করে এর বিক্রিয়াটা দিয়ে দেবে সিএল টু এইচ বিক্রিয়া করে এইচসিএল এস এবং সালফারের হলুদ বর্ণ অধক্ষিপ্ত হয় পরবর্তী প্রশ্ন কী ঘটে বর্ণনা করো বিক্রিয়ার সমিত সমীকরণ দিতে হবে ফেরিক্লোরাইড দ্রবণে এই স্টুয়েস চালনা করলে সালফারের হলুদ অতক্ষেপ পাবো এবং ফেরিক্লোরাইড ফেরাস ক্লোরাইড এবং সেল পাবো এখানে ভাষাটা দেখে নেব এরপর এই স্টুয়েসের বিচারণ ধর্মের একটি বিক্রিয়ার উদাহরণ সমিত সমীকরণ লিখো তো এখানে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট যার সংকেত কে টু সি টু ও সেভেন এর কমলা বর্ণের দ্রবণের মধ্য দিয়ে যদি টু এস চালনা করি তাহলে দ্রবণটি বিচারিত হয়ে সবুজ বর্ণের ক্রমিক লবণ উৎপন্ন করে এবং টু এস নিজে জালিত হয়ে সালফারে জারিত হবে এবং বিচারক দ্রব্যরূপে কাজ করবে তাহলে এই বিক্রিয়াটা অবশ্যই দেবে সালফার ওদের হবে এরপর আসছি লেড নাইট্রেটের স্বচ্ছ জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে কি হয় লেড সালফেটের একটা অধক্ষেপ পড়ে এবং নাইট্রিক গ্যাসের উৎপন্ন হয় পরবর্তী প্রশ্ন গাঢ় এইচ টু এস ওফোর দ্বারা এইচ টু এস গ্যাস শুষ্ক করা যায় না কেন ব্যাখ্যা করো কারণ গাঢ় এইচ টু এস ওফোর একটি তীব্র জারক পদার্থ এবং এইচ টু এস একটি তীব্র বিজারক পদার্থ এইচ টু এস শুষ্ক করার জন্য গাঢ় এইচ টু এস ওফোর ব্যবহার করলে এইচ টু এস ওফোর নিজে এসো টুতে বিচারিত হয়ে এবং এইচ টু এসকে হলুদ বর্ণের সালফারে জারিত করে বিক্রিয়াটা দিয়ে দিন পরবর্তী প্রশ্ন সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে কী ঘটবে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে সিলভার সালফাইডের একটা অধক্ষেপ আসবে এবং নাইট্রিক গ্যাসের উৎপন্ন হবে এরপর আসছে দেখো পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বারে বার তোমাদের টেস্ট পেপারে রিপিট থাকে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এইচ টু এস এর সংস্পর্শে মুদ্র বা তৈলচিত্রের বাতাসে যদি রেখে দেওয়া হয় খোলা বাতাসে তাহলে সেটা কালো হয়ে যায় এর কারণটা কি বা কি কারণে পুনরায় সেই যে কালো পড়ে যাওয়া তোমার চিত্রটি ফিরিয়ে পাওয়া যাবে সেটা কিভাবে সম্ভব দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দেখো রূপ মুদ্রার সঙ্গে এইস্টুয়েসের বিক্রিয়া করবে করে সিলফার সালফাইডের একটা কালো অধক্ষেপ পড়বে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে তো তৈলচিত্র ব্যবহৃত লেড হোয়াইট নামক সাদা রঙের বিভিন্ন বিভিন্ন লেড ঘটিত যৌগ উপস্থিত থাকে এই সকল যৌগ বাতাসের এই স্টুয়েসের সাথে বিক্রিয়া করে লেড সালফেট এবং এইচ টু সিও থ্রি উৎপন্ন করে এবং কালো তৈলচিত্রটি লঘু সাল হাইড্রোজেন পার দিয়ে যদি আমরা এইচ টু ও টু দিয়ে যদি আমরা ধুয়ে নিই সেই ক্ষেত্রে লেড সালফেটের যে অধক্ষেপটা পড়েছিল ঠিক আছে তৈলচিত্রের ক্ষেত্রে সেটা কিন্তু লেড সালফাইডে পরিণত হয় সাদা হয়ে যাবে ফলে আমরা সহজেই পুনরায় অবস্থায় ওই তৈলচিত্রকে আনতে পারি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে এর পরের প্রশ্ন কি ধরনের গ্যাস প্রস্তুতে কিপ যন্ত্র ব্যবহার করা হয় শর্ট কোশ্চেন যদি পরে কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় এমন গ্যাসটি হলো চারটপেন দিয়ে দিলো সেই ক্ষেত্রে বের করতে হয় তো সেটা আমাদের জেনে নিতে হবে কি ধরনের গ্যাসকে আমরা কিপ যন্ত্রে প্রস্তুত করতে পারবো সেটা নিলে আমাদের সহজ হয়ে যাবে তাই না তাহলে যেসব গ্যাস তৈরি করার জন্য তাপের প্রয়োজন হয় না এবং শুধুমাত্র বিক্রিয়াগুলির মধ্যে সংগঠিত ঘটালেই বিক্রিয়া শুরু হয়ে গ্যাস উৎপন্ন হতে থাকে যেমন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন হাইড্রোজেন সালফাইড সেই সমস্ত পদার্থ সেই সমস্ত গ্যাসগুলোকেই আমরা কিব তৈরি করতে পারবো প্রথম কন্ডিশন কি যে সমস্ত গ্যাস উৎপাদন করতে তাপের প্রয়োজন হয় না শুধুমাত্র তার রিয়াক্ট্যান্টগুলো অর্থাৎ বিক্রিয়কগুলো বিক্রিয়া করলেই গ্যাসটি উৎপন্ন হবে সেই সমস্ত গ্যাসগুলোকে আমরা কিব যন্ত্রে প্রস্তুত করতে পারি ঠিক আছে তো এছাড়াও বিক্রিয়ক পদার্থ হিসেবে একটিকে কঠিন নিবে আর একটিকে তরল অবস্থায় নিতে হবে এটা মনে রেখো ক্লিয়ার এরপর আসছি এইচ টু এস প্রস্তুতিতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন কেন ব্যবহার করা হয় না নাইট্রিক অ্যাসিড জারক পদার্থ হওয়ায় এটি উৎপন্ন যে হাইড্রোজেন সালফাইড তাকে কিন্তু আবার জারিত করে দেয় সালফারে যা হলুদ রঙের অধক্ষেপ ফেলে ক্লিয়ার এইচ গ্যাসের ব্যবহারিক দিকগুলো কী কী হাইড্রো তোমার সালফাইড বা সালফাইড লবণ প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয় পরীক্ষাগারে বিচারক দ্রব্যরূপে ব্যবহার করা হয় তারপর ব্যবহারিক রাসায়নিক বিভিন্ন পরীক্ষা ক্ষেত্রে অধক্ষেপ বিকারক হিসেবে আমরা ব্যবহার করি এইচ টু এসকে পরবর্তী প্রশ্ন পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির নীতি এবং বিক্রিয়ার সমিত সমীকরণ কী তো এইখানে নীতিগুলো কি কি নীতি হচ্ছে সোডিয়াম নাইট্রেট এ এবং অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl ফোর সিএল ওয়ান ইজ টু ওয়ান মোল অনুপাতে মিশিয়ে ওই মিশ্রণে গাঢ় জলীয় দ্রবণকে সতর্কভাবে ধীরে ধীরে উত্তপ্ত করার মাধ্যমে পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা যায় তো প্রথম ধাপে কি হয় প্রথম ধাপে দেখো সোডিয়াম নাইট্রাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম নাইট্রাইড উৎপন্ন করে দ্বিতীয় ধাপটাকে উৎপন্ন হওয়া মাত্রই অ্যামোনিয়াম নাইট্রেট দ্রবণের অ্যামোনিয়াম নাইট্রেট তাপের প্রভাবে বিয়োজিত হয় হয়ে গিয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে ঠিক আছে এরপরে যে প্রশ্নটি রয়েছে অ্যামোনিয়াম নাইট্রেটকে সরাসরি উত্তপ্ত করে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করা যায় না কেন কারণ অ্যামোনিয়াম নাইট্রেট একটি অস্থায়ী যৌগ এর তাপীয় বিয়োজনে বিক্রিয়াটি অত্যন্ত তাপ উৎপাদক এবং খুবই গতিতে ঘটে তাই অ্যামোনিয়াম নাইট্রেটকে সরাসরি উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করতে গেলে বিস্ফোরণের সম্ভাবনা থেকে যায় এই কারণে অ্যামোনিয়াম নাইট্রেট জলীয় দ্রবণকে সরাসরি উত্তপ্ত করা হয় না সমআবিক অনুপাতে মিশিয়ে সোডিয়াম নাইট্রেট ও এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণের গাঢ় জলীয় দ্রবণকে সতর্কভাবে উত্তপ্ত করে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা হয় প্রথম ধাপের বিক্রিয়া দ্বিতীয় ধাপের বিক্রিয়া অবশ্যই দেবে এরপরে দেখো কঠিন অবস্থায় অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট মিশ্রণকে উত্তপ্ত করলে নাইট্রোজেন প্রস্তুত করা যায় না কেন কারণ অ্যামোনিয়াম ক্লোরাইড উদ্ভায়ী পদার্থ তাই অ্যামোনিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় তাপ দিয়ে এটি সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায় অর্থাৎ ঊর্ধ্বপাতিত হয়ে যায় উবে যায় এই কারণে কঠিন অবস্থায় অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেটের মিশ্রণকে উত্তপ্ত করে অ্যামোনিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপাতিত হয়ে বিক্রিয়া মিশ্রণ থেকে অপসারিত হয়ে যাবে ফলে বিক্রিয়া ঘটার সম্ভাবনা থাকবে না তাই ব্যবহার করব না পরবর্তী প্রশ্ন পরীক্ষাগার প্রস্তুতি নাইট্রোজেন গ্যাসকে বায়ুর অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় এ করা যায় না কেন কারণ বায়ু এবং নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব তথা আণবিক ভরের প্রায় সমান হওয়ায় নাইট্রোজেনকে বায়ুর অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না একই ভর হয়ে যাবে অপরদিকে নাইট্রোজেন গ্যাস জলে খুব কম দ্রাব্য হয় তাই একে জলে নিম্ন অপসারণ দ্বারাও সুবিধাজনকভাবে সংগ্রহ করা যায় লোহিত তত্ত্ব অথবা জ্বলন্ত ম্যাগনেশিয়াম ফিতাতে এনোটুপূর্ণ গ্যাস গ্যাস জারে প্রবেশ করালে কি ঘটে এটা বারবার হচ্ছে একই রকম প্রশ্ন ঠিক আছে তো এখানে ম্যাগনেশিয়াম পিতা এবং নাইট্রোজেনের বিক্রিয়ায় ম্যাগনেশিয়াম নাইট্রাইড উৎপন্ন হয় গুঁড়ো উৎপন্ন হবে এবং ম্যাগনেশিয়াম নাইট্রাইডকে যদি জলের সঙ্গে ফোটানো হয় তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায় এরপরে আসছে নাইট্রোলিম কিভাবে উৎপন্ন করা যায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এক হাজার একশো ডিগ্রিসি উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়নামাইড CACN2। এ সি এন টু এবং কার্বনের ধূসর মিশ্রণ উৎপন্ন হয় যাকে আমরা নাইট্রোলিম বলি ক্লিয়ার এরপরে দেখো ম্যাগনেসিয়াম ধাতুকে উত্তপ্ত করে তার ওপর দিয়ে এ গ্যাস চালনা করার ফলে বি উৎপন্ন হলো এবং বি এর আর্দ্র বিশ্লেষণ করার পরে ঝাঁঝালো গন্ধযুক্ত সি উৎপন্ন হলো এবিসি শনাক্তকরণ করতে বলেছে তাহলে ঝাঁঝালো গন্ধযুক্ত সি মানে অ্যামোনিয়া এখানে গ্যাস অ্যামোনিয়া গ্যাস ধাতব নাইট্রাইডের আর্দ্র বিশ্লেষণের ফলে অ্যামোনিয়া উৎপন্ন হয় এবং সম্ভবত বি একটি ধাতব নাইট্রাইড আবার ম্যাগনেশিয়াম ধাতুর সাথে এ গ্যাসের বিক্রিয়ায় ধাতব নাইট্রাইড উৎপন্ন হয় সম্ভবত এ নাইট্রোজেন এবং বি হবে ম্যাগনেশিয়াম সোডিয়াম নাইট্রাইড ওকে তারপর নাইট্রোজেনের কয়েকটি উল্লেখযোগ্য ব্যবহার আমরা আগে দেখে এলাম আর দেখব না তারপরে বৈদ্যুতিক বাল্পে বায়ুর বদলে নাইট্রোজেন কেন ব্যবহার করা হয় বৈদ্যুতিক বাল্পে বায়ু থাকলে বাল্বের টাংস্ট্যান্ড ফিলামেন্ট বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে কেটে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তাই বাল্বের মধ্য দিয়ে নিষ্ক্রিয় পরিমণ্ডল সৃষ্টি করতে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় বর্তমানে অবশ্যই এর কাজে আর্গন ব্যবহার করেছে নিষ্ক্রিয় গ্যাস হিসেবে ক্লিয়ার এরপরে তিনটি অ্যাসিডের কথা আমরা আলোচনা করব এইচিএল নাইট্রিক অ্যাসিড এবং এইসব তো প্রথমে যে অ্যাসিডটি সম্পর্কে আমরা আলোচনা করব। অসওয়ার্ল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির ক্ষেত্রে প্রাম্ভিক রাসায়নিক দ্রব্য এবং বিক্রিয়া সমিত সমীকরণ উৎপন্ন অ্যাসিডের সংগ্রহ কিভাবে করা হয় লিখুন তো অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির ক্ষেত্রে মূলত তিনটি ধাপ অনুসরণ করা হয় অর্থাৎ তিনটি ধাপে বিক্রিয়াটি সম্পন্ন হবে ঠিক আছে তো প্রথমে প্রাম্ভিক রাসায়নিক দ্রব্য হিসেবে এখানে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস এবং শুষ্ক বিশুদ্ধ বায়ু আর এখানে বিক্রিয়া সমিত সমীকরণ প্রথম ধাপে হচ্ছে অ্যামোনিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এনো এবং জল ও তাপ উৎপন্ন হয় এখানে কিন্তু এই বিক্রিয়াটি ঘটানো হয় প্লাটিনাম বা প্লাটিনাম তোমার রেডিয়াম রুহিডিয়ামের তার জালির ওপর দিয়ে উত্তপ্ত অবস্থায় তো এখানে চাপটি হবে পাঁচ থেকে সাত এটিএম উষ্ণতা হবে সাতশো থেকে আটশো ডিগ্রিসি দ্বিতীয় ধাপে এনো আবার ওটুর সাথে বিক্রিয়া করে পঞ্চাশ সি উষ্ণতায় এনোটু উৎপন্ন করে তৃতীয় ধাপে এনো টু জলের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড এনও উৎপন্ন হয় এবং এই বিক্রিয়াটি আরও একটাভাবে হয় এনো টু অক্সিজেন এবং জলের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় তো অ্যাসিডটিকে কিভাবে সংগ্রহ করব তো উৎপন্ন অ্যাসিডে প্রচুর জল মিশ্রিত থাকায় প্রাপ্ত অ্যাসিড লঘু হয় এই লঘু যে অ্যাসিড পাতিত পাতিত করে সিক্সটি এইট পার্সেন্ট পর্যন্ত ঘন আমরা অ্যাসিড পাই এই অ্যাসিডের সঙ্গে এইস টু এসো মিশিয়ে পাতিত করলে নাইনটি এইট পার্সেন্ট কারো নাইট্রিক অ্যাসিড পাই পরবর্তী যে প্রশ্নটি আসছে স্পর্শ পদ্ধতিতে এসো টু থেকে এসো থ্রি এর শিল্প উৎপাদনে শর্তসহ সমিত রাসায়নিক সমীকরণ লেখ এবং উৎপন্ন এসো থ্রিকে কীভাবে এইচ টু এসো প্রস্তুত করা যাবে তো এইখানে শিল্প উৎপাদনের ক্ষেত্রে তোমার সালফার চুল্লির মধ্যে সালফার বা আয়রন পায়রাইটিসকে অতিরিক্ত বায়ুতে দহন করলে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয় তারপরে স্পর্শ চুল্লিতে অ্যাসবেস্টস বা সিলিকা জেলের ওপর দিয়ে উপরে রাখা ভ্যানাডিয়াম পেন্ডাক্সাইড বা প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে সাড়ে চারশো থেকে পাঁচশো ডিগ্রি উষ্ণতায় এক থেকে দেড় এটিএম চাপে বিশুদ্ধ টু বায়ুর অক্সিজেনের সাথে জারিত হয়ে সালফার টাইঅক্সাইডও উৎপন্ন করবে বিক্রিয়াটি অবশ্যই দেবে প্রত্যেকটা ক্ষেত্রেই বিক্রিয়া দেবে বারবার বলছি এইভাবে উৎপন্ন এসটুকে গ্যাসকে শীতল করে কোয়ার্চপূর্ণ শোষক স্তম্ভের নিচে থেকে ওপরের দিকে চালনা করলে স্তম্ভে ওপরে থাকা নাইনটি এইট পারসেন্ট গাঢ় এইস এসো ফোর দ্বারা এসো শোষিত হয়ে যায় এবং উৎপন্ন হয় অলিয়াম এবং অলিয়াম এর সঙ্গে পরিমাণ মতো জল মিশিয়ে প্রয়োজনীয় গাঢ় এইস টু এসো ফোর পাওয়া যায় ক্লিয়ার পরবর্তী প্রশ্ন এই শিল্প উৎপাদনের শর্ত সমীকরণ উৎপন্ন গ্যাসের সংগ্রহের সম্পর্ক তো এখানে শিল্প উৎপাদনের ক্ষেত্রে এইসিএলে তোমার সংশ্লেষ পদ্ধতি ব্যবহার করা হয় শর্তটা কি শর্তটা হচ্ছে আয়তন হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাসকে মিশিয়ে সিলিকা নির্মিত দহন প্রকোষ্ঠ দহন করলে এইসিএল গ্যাস প্রাপ্ত হবে বিক্রিয়া সমিত সমীকরণ হাইড্রোজেন ক্লোরিন বিক্রিয়া করে এইচিয়ল গ্যাস এবং এইসিয়াল গ্যাসকে কীভাবে সংগ্রহ করব বায়ু অপেক্ষা ভারী হয় বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করব এরপরে আসছি ওলিয়াম কি ওলিয়াম কাকে বলে নাইনটি এইট পারসেন্ট গাঢ় সালফিউরিক অ্যাসিডের অতিরিক্ত পরিমাণের সালফার ট্রাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত করা হলে এইচ টু এইচ টু ও সেভেন সংকেত বিশিষ্ট একটি হালকা বাদামি বর্ণের তৈলাক্ত তরল পদার্থ উৎপন্ন হয় একে ওলিয়াম বা ধ্রুমাইমান সালফিউরিক অ্যাসিড বলে এর রাসায়নিক নাম পাইরো সালফিউরিক অ্যাসিড যার সংকেত হচ্ছে এইচ টু টু ও সেভেন তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রথম থেকে যারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারলে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে কারণ এইখান থেকেই তোমরা সমস্তটাই কমন পাবে পরীক্ষার ক্ষেত্রে সেটা সেকেন্ড স্যামেট্রিভ পরীক্ষা বলো থার্ড স্যামেট্রিভ পরীক্ষা বলো বা টেস্ট পরীক্ষা বলো বা মাধ্যমিক পরীক্ষা বলো সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিক দু হাজার টার্গেট করে এই সাজেশানটি করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে এটুকুই তোমাদের কাছে আমার কি বলবো আবদার বলতে পারো ঠিক আছে আর আমাদের এই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাও সেইখান থেকে আমাদের সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবে আর তোমাদের প্রয়োজন মতো সময় তোমাদের হোয়াটসঅ্যাপ পেড গ্রুপ চালু হবে সেইখানে জয়েন হয়ে যেতে পারবে ওকে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ